খুব আনন্দ পেলাম। একই উৎসবে তো মদিরাপান সম্পূর্ণ নিষিদ্ধ, তা সত্ত্বেও এনাদের সবাইকেই নেশাগ্রস্ত বলে মনে হচ্ছে। এই মুহূর্তে গিয়ে সেনাপতিকে খবর দাও। জাম্বো, তোমার হাত থেকে মদিরা পান করে আমি তৃপ্তি পেয়েছি, আর আমাদের এই বন্ধুত্বের সম্পর্ক আমি ভবিষ্যতে অক্ষুণ্ণ রাখব। কিন্তু আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? আর আশা করব যে তুমি আমাকে সত্যি কথাই বলবে। আরে যা জিজ্ঞেস করার করো বন্ধু। তাহলে বলো শম্ভু, জরার তীর চুরি করে তুমি কোথায় রেখেছো? আমি এর আগেও তোমাকে বলেছি যে আমার কাছে তোমার তীর নেই, কিন্তু তোমরা কেউ তো আমার কথা ভালোভাবে কিছুতেই বুঝতেই পারছো না, তাই না? কিন্তু কোনো ব্যাপার না, আমার কাছে অন্য পথ আছে তোমাদের সবাইকে বোঝানোর জন্য। পরিস্থিতি তো অত্যন্ত গুরুতর হয়ে যাচ্ছে, আমাদের এই মুহূর্তে গিয়ে সেনাপতিকে জানাতে হবে। তোমরা একটু নজর রাখো। তার মানে তুমি কি আমাদের ভয় দেখাচ্ছো? এত সহজে আমরা ভয় পাবো না। আচ্ছা, আমরাও কিন্তু জানি অন্য উপায় উত্তর দিতে। শম্ভু জরা তীর চুরি করে একেবারে উচিত কাজ করেনি। প্রমাণ ছাড়া আমার নামে ভুল করে অভিযোগ করো না। তোমাদের মতো মূর্খদের তো দ্বারকায় প্রবেশ করতে দেওয়া উচিত নয়। কৃষ্ণের পুত্রের নামে এমন অভিযোগ করতে তোমার লজ্জা করলো না? লজ্জা তো ওর হওয়া উচিত, কারণ শ্রীকৃষ্ণের পুত্র হওয়া সত্ত্বেও আমার তীর চুরি করেছে আর সবার সামনে মিথ্যা কথাও বলেছে। জরা, তুমি নিজের সীমা পার করে যাচ্ছ আজ। শম্ভু, তুমি আমাকে একজন সাধারণ শিকারী বলেছিলে না? আজ এই তুচ্ছ শিকারী প্রমাণ করে ছাড়বে যে আমার তীর তুমি চুরি করেছো, আর সেই জন্য তোমার কক্ষ অন্বেষণ করার জন্য আমি নিজেই যাচ্ছি। জরা, জরা, এই উৎসবের আয়োজন করতে গিয়ে আপনি নিজের খেয়ালই রাখছেন না। নিজের খেয়াল রাখাটাও তো গুরুত্বপূর্ণ। আপনি চিরকাল দ্বারকাকে রক্ষা করেছেন আর আগামী দিনেও করবেন, কিন্তু এই বিপত্তারিণী সুতো বেঁধে আমি আপনাকে এমন শক্তি দিতে চাই যাতে আপনি দ্বারকার সর্বদা রক্ষা করতে পারেন। আমি ওইটাই চাই রেবতী, যে আমি যেন চিরকাল আমাদের দ্বারকাকে রক্ষা করতে পারি। সেনাপতির জয় হোক। শম্ভু আর জরার মধ্যে আবার বিতর্ক শুরু হয়ে গেছে, আর ওরা দুজন মদিরাও পান করেছে। রেবতী, তুমি এখানেই থাকো, আমি এখনই আসছি, চলো। আমাদের প্রেমের কিছু স্মৃতি আছে রাধা, খুব সুন্দর স্মৃতি। শেষবারের মতো আমি সেগুলো স্মরণ করতে চাই তোমার সাথে। প্রাণ মোর,
আর গায়ে হাত দেবে না। আমাদের এই যদুবংশ এটার বিনাশের সময় এবার আসন্ন। সবাই একে অপরের সাথে যুদ্ধ করে লড়াই করে নিজেদের সমাপ্তি লাভ করবেন, ঠিক সেভাবেই যেভাবে কৌরব ও পাণ্ডব যুদ্ধ করেছিলেন। কানাই, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে যতক্ষণ পর্যন্ত সম্ভব আমি দ্বারকাকে রক্ষা করব, আর কারোর কোনো ক্ষতি হতে দেব না আমি। দাঁড়াও দাঁড়াও, কি করছো? শাম্ভু আর জরা কোথায় গেল? যদি ওনার স্বামী আমার তীর চুরি না করতেন তাহলে আমার এই কক্ষে আসার কোনো প্রয়োজন পড়তো না। একবার আমি আমার তীরটা খুঁজে পাই, তারপরে আমি নিজেই এখান থেকে চলে যাব। দাঁড়ান, আমার স্বামী নির্দোষ। আমার পূর্ণ বিশ্বাস যে উনি আপনার তীর চুরি করেননি। কি করছো তুমি? আমাদের কথাটা তো শোনো। শাম্ভু এরকম করতে পারে না। তারকার সমাপ্তি সূত্রপাত হয়ে গেছে। স্বভাব, মানুষের এই স্বভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটাই নির্ধারিত করে দেয় যে সংসার তাকে ভালোবাসবে নাকি ঘৃণা করবে। এটাই নির্ধারিত করে দেয় যে তার আপনজন মানে তার প্রিয়জন তার সাথে থাকবে নাকি তার থেকে দূরে চলে যাবে। এবার স্বভাব কেমন হওয়া উচিত? কিছু মানুষ বলবেন যে স্বভাব চন্দ্রমার মতো হওয়া উচিত, অত্যন্ত সুন্দর এবং শীতল। কিন্তু চন্দ্রমা নিজেও তো সূর্যের কাছে নিজের প্রকাশের জন্য ঋণী। সূর্যের মতো হয়ে উঠুন। এই সূর্য যখন উদিত হয় তখন শান্ত থাকে, তারপর সারা দিন নিজে প্রজ্জ্বলিত হয় এবং এই সংসারকে প্রকাশ প্রদান করে, যাতে এই সংসার নিজের কর্ম করতে পারে। আর যখনই সূর্য অস্ত যায় তখনও কোনো কোলাহল করে না, শান্তভাবে অস্ত হয়। সূর্যাস্তের সময় পরিবেশ শান্ত থাকে, সমস্ত পশু পাখি আনন্দে থাকে। সূর্য যখন অস্ত হয় তখন এই আশা নিয়ে অস্ত হয় যে পরের দিন সে আবার উদিত হবে, আর অস্ত হওয়ার পরেও সে চন্দ্রমাকে নিজের প্রকাশ প্রদান করে। যদি আপনিও নিজের উত্থানের সময় অহংকার না করেন এবং নিজের পতনের সময় দুঃখী না হন, আর জীবনে অন্ধকার ঘনিয়ে আসার পরও আপনি অন্যদের সাহায্য করেন, তাহলে সূর্যের মতো আপনি আবার উদিত হবেন, এই সংসারকে প্রকাশ প্রদান করতে পারবেন, সাফল্য লাভ করতে পারবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। চলো 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 পাল্টাই।